আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কথা বলবো হানাফি মসজিদে সাহারির সময় মানুষকে মাইক দিয়ে ডাকাডাকি করে, এই ডাকাডাকি কতটুকু শরীয়তসম্মত ইসলামিক কাজ, আসুন জানবো বিশেষজ্ঞ আলেমগর কাছ থেকে। সাহারির সময় মসজিদে আজান দিতে হবে, এটা সুন্নাত। সাহারির সময় ডাকাডাকি করা, গান বলা, গজল বলা, মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো, এটা সম্পূর্ণরূপে বেদাত। এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। মাইক দিয়ে আর মাত্র 5 মিনিট 10 মিনিট বাকি রয়েছে, দা ডাইরেক্ট এটা হলো বেদা। সুতরাং এই বেদাহার মাধ্যমে সে তার রমজানকে উপকার করছে না ক্ষতি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি সাহিবিল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। বিদাতকারী নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। এবং শয়তান কিন্তু লোকদের শিরিক এবং কুফরির চেয়ে বেদাতে অনেক বেশি সন্তুষ্ট থাকে, কারণ মানুষ কখনো কখনো শিরিক এবং কুফরি থেকে তারা তওবা করবে, ফিরে আসবে, কিন্তু বেদাত থেকে সে কখনো ফিরবে না। সে মনে করবে আমি তো ইবাদত করছি। শয়তান এই জায়গায় খুবই সন্তুষ্ট, লোকেরা বেদাত করে যাচ্ছে তারা ইবাদত মনে করে, এটিও তার কিন্তু একটি বহিঃপ্রকাশ বটে। মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে ইবাদতগুলো মন গড়া তৈরি করছি, নিজেদের মতো করে আমরা বানাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে এভাবে করলে একটু ইবাদত হবে, সেটা আমরা বানিয়ে তারপরে এটাকে আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এই জায়গাটাতে মৌলিক প্রবলেম। আমরা আসলে বুঝি না যে ইবাদতটা হচ্ছে তাওকিফি। তাওকিফি মানে হচ্ছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জানতে হবে যে এটা ইবাদত। যদি তারা স্পষ্ট করে না বলেন যে ইবাদত, তাহলে ইবাদত করা যাবে না। বিভিন্ন মসজিদ থেকে আবার ওই রকম গান অথবা কোরআন তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত করে তারা ডেকে থাকে, তারাও জানে না যে এটাও তারা একটা বেদাত শুরু করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা মিম্বর থেকে এই রকম কোনো কাজ করেছেন আজানের আগে অথবা আজানের পরে অথবা ঘুম থেকে মানুষকে জাগানোর জন্য এমন কোনো নজির নাই। বরং নজির আছে কি? নজির আছে হচ্ছে তাহাজ্জুদের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ, অথবা ফজরের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ। আমরা যাতে এ দুটোই করি। আমরা তাহাজ্জুদের, রাসূলের যুগে তাহাজ্জুদের আজান হতো, আমরা সেই আজানটা দিই। এখনো মক্কা মদিনায় আজান হয় না, সে আজান আমরা দিই। এতটুকু করে আমরা সুন্নাকে প্রতিষ্ঠিত করি, বেদাত থেকে মুক্ত জীবন যাপন করি। মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে সাইরিন বাজানো যাবে না, গাজাল গাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং আজান দিয়েই মানুষকে ঘুম থেকে জাগাতে হবে সাহারির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সুন্নাত রয়েছে সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহাজ্জুদের আজান বলেন আর সাহারির আজান বলেন নাই, দিতে হবে আজান যদি নবীর সুন্নাত মানতে হয়। ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিল্লাইল, বিলাল রাতে আজান দেন, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউয়াজ্জিন ইবনে উম মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে উম মাকতুম আজান না দেয়। রমজানের সাহরির সময় মাইকে ডাকাডাকি করা আজানের পূর্বে মুসল্লিতে ডাকাডাকি করা জায়েজ ছিল? ডাকাডাকি করা জায়েজ আবার না যায়, আমরা বর্তমানে যেটা করি এটা না যায়, অর্থাৎ বেলা রাত 3টা থেকে 4টা পর্যন্ত একটা মাইক বলে যে হারাম কাজ, এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা তেরি আগে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ করতে যায় সব ডিস্টার্ব হয়, এটা না যায়। বিভিন্ন রকম গজল গে, কাউয়ালি গে, সঙ্গীত গে, দলে দলে রাস্তায় বের হয়ে মানুষকে সাহারির জন্য ডাকা হয়, সাহারির জন্য ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করা হয়। এই বিষয়টি কিন্তু একটি ভুল পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আজান রেখেছিলেন, একটি সাহারির জন্য আর একটি সলাতুল ফজরের জন্য। তাহলে আমরা সুন্নাহ অনুযায়ী এই আমলটি করতে পারি, যেটি আলহামদুলিল্লাহ এখনও মক্কা মুকাররমায় মসজিদে হারামে মসজিদে নববীতে এখনও এই সুন্নাহ প্রচলিত আছে। সাহারির জন্য আজান দেওয়া হয় এবং ফজরের আজান আবাদ দেওয়া হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতি বাদ দিয়ে, আজানের পদ্ধতিটি বাদ দিয়ে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি,
যে মাইকে ডাকাডাকি মাইকে গজল মাইকে বিভিন্ন রকমের কথাবার্তা আবার দেখা যায় শহরে গ্রামে 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 ঘুরে ঘুরে একদল যুবক বিভিন্ন ধরনের কাওয়ালি ইসলামী সংগীত এগুলো গেয়ে গেয়ে মানুষকে ডাকা এই পদ্ধতিটি আমাদের আমলগত ভুল এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত ومن أحسن قولا ممن